কোর্টের কাগজ নিয়ে বোল্ডোজারের সামনে বৃন্দাকারাত। নেট দুনিয়ায় সিংহের খেতাব পেলেন বাম নেত্রী। দিল্লি জাহাঙ্গীরপুরীতে বোল্ডোজার রুখে ইতিমধ্যে সিংহের খেতাব পেয়ে গেছেন সিপিআইএম নেত্রী বৃন্দাকারাত। অবশ্য সুপ্রিম কোর্টের কাগজ তার সাহসকে গর্জন স্তরে নিয়ে যায়। উল্লেখ্য, দিল্লির জাহাঙ্গীরপুরীতে চলছে উচ্ছেদ, কিন্তু এর উপর সরকারকে স্থগিতাদেশের নির্দেশ দেয় আদালত। কিন্তু তারপরও জাহাঙ্গীরপুরীতে চলতে থাকে প্রশাসনের বোল্ডোজার। সুপ্রিম নির্দেশের পরও থামল না বোল্ডোজারের চাকা। এভাবে ঘণ্টা দেড়েকের বোল্ডোজার চালানো হয়। এরপর সুপ্রিম কোর্টের কাগজ হাতে নিয়ে ছুটে আসেন বৃন্দাকারাত। বোল্ডোজারের সামনে কোর্টের পেপার নিয়ে রুখে দাঁড়ান বাম নেতৃবৃন্দরা। এ নিয়ে একটা হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। চরম পরিস্থিতির ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কোর্টের নির্দেশের পরেও কীভাবে অব্যাহত ছিল উচ্ছেদ অভিযান, সে নিয়ে উঠতে থাকে প্রশ্ন। যদিও পুলিশ প্রশাসনের দাবি নির্দেশ পেতেই বন্ধ রাখা হয় অভিযান। জানা গিয়েছে এদিন সকাল 10টা নাগাদ জাহাঙ্গীরপুরীতে শুরু হয় বস্তি উচ্ছেদ অভিযান। এলাকার বেআইনি দখলদারি উচ্ছেদে 400 বোল্ডোজার আনা হয় দিল্লির জাহাঙ্গীরপুরীতে। সংঘর্ষের পর বোল্ডোজার অভিযানকে কেন্দ্র করে ফের উত্তপ্ত বিতর্কিত হয়ে ওঠে এই এলাকা। অন্যদিকে বুধবার সকালে অভিযানে আপাতত স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু অভিযোগ হলো, কোর্টের নির্দেশ ইস্যু হওয়ার ঘণ্টাখানেক পরেও থামেনি উচ্ছেদ অভিযান। খবর পেয়ে কোর্টের নির্দেশের কপি নিয়ে ঘটনাস্থলে পৌঁছান বৃন্দাকারাত সহ বাম নেতা কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলে বোল্ডোজার রোখার কথা বলেন সিপিআইএম নেত্রী। তিনি পুলিশ আধিকারিকদের বলেন, আমার শুধু একটাই কথা বলার আছে, কোর্টের নির্দেশের পরেও যে ভাঙচুর চলছে তা বেআইনি, সংবিধান বিরোধী। এ বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে এবং কোর্ট এই উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু তারপরও ভাঙচুর চলছে দেখে আমি এসেছি। বৃন্দাকারাতের সংযোজন আমার দায়িত্ব, অধিকারদের বলা, তারা যাতে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করে। এরপরই নেত্রীর সঙ্গে কথা বলেন পুলিশ কমিশনার দীপক পাঠক এবং তিনি আশ্বাস দেন যে উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। জাহাঙ্গীরপুরীতে রাস্তার উপরে সারিবদ্ধভাবে থাকা ঠেলা থেকে বস্তি এক এক করে সবটাই ভাঙ্গা হচ্ছিল। পৌরসভার অভিযোগ, এগুলি সবই বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। সোনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-260081 অথবা 93-95-16-3088।